সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হয়ে গেল চেটে পুটে খাদ্য মেলা। তবে একটা কথা বলি, সন্তোষ মিত্র স্কোয়ার অলওয়েজ অন টপ, এবারও টপ, পুজোতেও টপ এবং চেটে পুটেতেও টপ, সব ব্যাপারেই টপ সন্তোষ মিত্র স্কোয়ার। তাতে যারা এর সঙ্গে জড়িত আমরা ধন্য মনে করি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে। এর আগে বক্তা বললেন থিম পুজো, দুর্গা পুজোর কথা উঠে থিম পুজো, হ্যাঁ থিম পুজোর জন্ম এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। গত চার বছর ধরে আমরা চেটে পুটে আনন্দ পাচ্ছিলাম এই খাদ্য মেলার, এবং এই বছর আমার অত্যন্ত সৌভাগ্য ঘটল একেবারে সশরীরে সস্ত্রীক এই মেলাতে আসা। এর যে কি আনন্দ, এবং এসেই যেটা সবচেয়ে আনন্দ হলো, প্রত্যেকটি স্টল থেকে এক একটা রান্নার এক একটা পদের সুগন্ধ নাকে আসতে থাকলো। অতএব প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবং একসঙ্গে মিলে এই তারকা খচিত যে সমাবেশ ঘটেছে, একসঙ্গে মিলে আমরা খুব তাড়াতাড়ি এই স্টলগুলোতে মল্লার বাবু রয়েছেন, মল্লিকা দেবী রয়েছেন, নবেন বাবু রয়েছেন এবং শ্রীমান সজল ঘোষ। আলাদা করে সময় নিচ্ছি না, কারণ এখানে আপনারা জানেন এই এলাকায় এই সন্তোষ মিত্র স্কোয়ার এবং চারপাশের এলাকাকে ঘিরে এই 50 নম্বর ওয়ার্ডে প্রদীপ দা দীর্ঘদিন এবং পরবর্তীকালে শ্রীমান সজল এবং তার সহকর্মীরা একটা কর্মযজ্ঞ চালায়। আমি তো বারবার বলি, কখনো বুঝতে পারি না এই মাঠটা ফাঁকা আছে। দুর্গা পুজো একটা সময় উত্তর কলকাতাকে টেক্কা দিয়ে দক্ষিণে সব নানা রকম পুজো হচ্ছিল, এমন ভাবে এখানে প্রদীপ দা সজল না মিলে সন্তোষ মিত্র স্কোয়ার পুজোটাকে দাঁড় করিয়ে দিল। তাতে মনে হচ্ছে কে কি লবি করে প্রথম দ্বিতীয় তৃতীয় আমার জানার দরকার নেই। জনগণের বিচারে গত কয়েক বছরে শ্রেষ্ঠ পুরস্কার কিন্তু আপনাদের আদৌ করি না, কিন্তু যখন আমাদের হাতে মাইক ধরে দিলে সব গুলিয়ে যাবে কথাবার্তা বলতে গিয়ে। যাই হোক, সেই সব নিয়েই বলি, মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিশিষ্ট গুণী মানুষজন আছেন তাদের মাঝে আমি নিজে স্থান পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আর একটা কথা কি, সামনে খাবার আছে তো এত কথা বলে লাভ, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো না। আমরা সবসময় লোকে জানে পৃথিবীর সারা মানুষ সন্তোষ মিত্র স্কোয়ার, আমরা অলওয়েজ অন টপ, সে দুর্গা পুজো হোক, চেটে পুটো হোক, যে কোনো ব্যাপারই হোক আমরা অলওয়েজ অন টপ। কিছুদিন আগে এখানে ছট পুজো উপলক্ষে এই পার্কেই পুজো করে এখানে হলো, এখানে পাখির মেলা হয় সেটাও অলওয়েজ অন টপ সবার উপরে। অতএব সন্তোষ ফুলের প্রদর্শনী সেটা আগে হতো, আমরা সবসময় আগে চলি আগে চলবো। তবে এখানে যেহেতু একটু আগে কথা হয়েছিল পুজোর সম্বন্ধে, দাদু নাতি দুজনে, আমার ঠাকুর দাদাও প্রেসিডেন্ট ছিলেন, এই পুজোর নাতি হিসেবে আমার প্রেসিডেন্ট, এর ঠাকুর দাদা প্রেসিডেন্ট ছিলেন, এখন এ আছে পুজোর সঙ্গে জড়িয়ে। এই বেলা ছেলে ক্যাটুলাস হোসেন শ্রীমান পুত্র অসাধারণ একটা পরিবেশের সৃষ্টি আছে। আমার পাশে রয়েছেন পূজা প্রেমী রমেন পাল এবং আমার সহধর্মিনী মল্লিকা, মল্লিকা ঘোষ কবি। এখানে এসে প্রথম যেটা এলো নাকে, আগে রসাস্বাদন করলাম বিরিয়ানির গন্ধ। বিরিয়ানি আপনারা সবাই জানেন যে ওস্তাদরা যারা লখনৌয়ের ওস্তাদ তাদের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত, তো লখনৌয়ের বিরিয়ানির গন্ধ, তার সঙ্গে চেটেপুটের এই অনবদ্য একটা পরিবেশ এবং তার সঙ্গে অসাধারণ সমস্ত ব্যক্তিরা যারা আমরা একসঙ্গে মিলে উদ্বোধন করলাম,
সব মিলে এই শীত যাওয়া যাওয়া একটা একটা খোলা হাওয়ার মেজাজ মনে আত্মার মধ্যে একটা প্রাপ্তি হল। আগে আচার্য প্রদীপ ঘোষ মহাশয় সেখানে মল্লারের যদি থিম মিউজিক সব মিলে একটা অসাধারণ আনন্দের এবং আনন্দ নিয়ে এবং মুখভর্তি খাবার নিয়ে নাক ভর্তি সুগন্ধ নিয়ে আজকে ছিলাম এবার হবে কি এবার বই খেলা হয়নি অনেকে হয়ে ওঠেনি বা যেগুলো টান ছিল না কিন্তু চেটে পুটে এখন উদ্বোধনের জন্য মনে হচ্ছে বাংলার পর্দায় আপনারা দেখবেন সারাদিন বাংলা টিভির এক্সক্লুসিভ কভারেজ। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, সব সময় সবার সাথে।